চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্যে নতুন টুইস্ট এনেছে রুবির ভিডিও বার্তা। সেই ঘটনার রেশ কাটার আগেই আবার নিজেকে মানসিক রোগী দাবি করে নতুন আরেকটি ভিডিও বার্তা প্রকাশ করেন রুবি। সেখানে রহস্যকে আরও ঘনীভূত করে তিনি নিজের আগের বক্তব্য থেকে সরে এসেছেন। কিন্তু এরই মধ্যে সময় টেলিভিশনের একটি রিপোর্ট সব কিছুকে উল্টে দিল। গণমাধ্যম তোলপাড় করা এই রিপোর্টে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এই ভিডিও রিপোর্টে দাবি করা হয়, সালমান শাহকে হত্যার জন্য 12 লাখ টাকার চুক্তি করেছিলেন সালমান শাহের স্ত্রী সামিরার মা লতিফা হক। সালমান শাহ হত্যা মামলার আসামি রিজভী 1997 সালের জুলাইয়ে 164 ধারায় দেয়া জবানবন্দিতে এই কথা জানিয়েছিলেন। রিজভীর মতে, সালমানকে হত্যা করতে সামিরার মা লতিফা হক ডন, ডেভিড, ফারুক, জাবেদের সঙ্গে 12 লাখ টাকার চুক্তি করেন। উল্লেখ করা হয়, সালমানকে শেষ করতে কাজের আগে 6 লাখ ও কাজের পরে 6 লাখ দেওয়া হবে। হত্যার ঘটনা সম্পর্কে আসামি রিজভী জানায়, সালমানকে ঘুমাতে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে ফারুক পকেট থেকে ক্লোরোফর্মের শিশি বের করে এবং সামিরা তা রুমালে দিয়ে সালমানের নাকে চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে মামলার 3 নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই এসে সালমানের পা বাঁধে এবং খালি ইনজেকশন পুশ করে। এতে সামিরার মা ও সামিরা সহায়তা করে। পরে ড্রেসিং রুমে থাকা মই নিয়ে এসে ডনের সাথে আগে থেকেই নিয়ে আসা প্লাস্টিকের দড়ি আজিজ মোহাম্মদ ভাই সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলায়। এছাড়া জবানবন্দিতে ডন, ডেভিড, ফারুক, জাবেদ ও আসামি রিজভী ছাড়াও সাত্তার ও সাজু নামে আরও দুজনের নাম উল্লেখ করা হয়। কিন্তু প্রত্যক্ষ আসামির এই জবানবন্দির পরও যাদের নাম পাওয়া যায় তারা সবসময় ছিল ধরাছোঁয়ার বাইরে। হত্যার 1 বছর পর সিআইডি রিপোর্টে বলা হয় এটি আত্মহত্যা। 12 বছর পর দেয়া জুডিশিয়াল ইনকোয়ারির রিপোর্টে একই কারণ দেখানো হয়। কিন্তু কোনো আসামি বা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের কোনো অস্তিত্ব নেই রিপোর্টগুলোতে। দুবারই নারাজি দেন সালমানের পরিবার। 2015 সালে র‍্যাবকে এই মামলায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়, আইনি জটিলতা তাও বন্ধ থাকে। 2016 সালে মামলাটি নিম্ন আদালতে পাঠানো হলে তদন্তভার দেওয়া হয় পুলিশ পিবিআইকে। এদিকে সালমানকে হত্যার পরিকল্পনা জানার বিষয়টি যে আগে থেকেই রুবি জানতেন তা বোঝা যায় রিজভীর জবানবন্দিতে। হত্যার আগে রুবির বাসায় যান হত্যাকারীরা। অন্যদিকে 21 বছর পর খুঁজে পাওয়া যাচ্ছে না সালমান শাহ হত্যা মামলার অনেক কাগজপত্র। বারবার নারাজি দেওয়ার পরও তদন্ত বা মামলা পরিচালনায় গুরুত্ব পায়নি চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনা। এমনকি আদালতে হত্যার সঙ্গে জড়িত রিজভী স্বীকৃতি দেওয়ার পরও কোনো আসামিকে গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। বরং তদন্তে গাফিলতির কারণে বেশিরভাগ আসামি রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এসব কর্মকাণ্ডে প্রশাসনের গাফিলতি ও অসহযোগিতা স্পষ্টভাবে প্রমাণ হয়। তারপরও তাদের কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। দেশসেরা নায়ককে এমন নির্মমভাবে হত্যা করে খুনিরা দিব্যি হেসে খেলে জীবন কাটাচ্ছে, এটা কোটি সালমান ভক্তের জন্য সবচেয়ে দুঃখের কথা। তবে হাল ছাড়ছেন না সালমানের পরিবার ও তার ভক্তরা। বিচারের দাবি জানিয়ে হুঙ্কার দিচ্ছেন সবাই। আশা করছেন দ্রুতই সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়ে সুরাহা করবেন। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল আলোচিত খবরের আপডেট পেতে বাংলা আপডেট 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।